নমস্কার বন্ধুরা, অডিও ভিজুয়াল বুকস বাই অপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের কাছে পাঠ করে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শান্তিনিকেতন গ্রন্থের অন্তর্গত প্রবন্ধ পাপ। এই প্রবন্ধটি রবীন্দ্র রচনাবলীর ত্রয়োদশ খণ্ডে অন্তর্গত। প্রবন্ধ পাপ। এমনি করে আত্মা যখন আত্মাকে চায়, আর কিছুতেই তাকে থামিয়ে রাখতে পারে না, তখনই পাপ জিনিসটা কি তা আমরা স্পষ্ট বুঝতে পারি। আমাদের চৈতন্য যখন বরফ গলা ঝর্ণার মতো ছুটে বেরোতে চায়, তখনই পাপের বাধাকে সে সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারে, এক মুহূর্ত আর তাকে ভুলে থাকতে পারে না। তাকে ক্ষয় করবার জন্যে, তাকে সরিয়ে ফেলবার জন্যে আমাদের পীড়িত চৈতন্য পাপের চারিদিকে ফেনিল হয়ে উঠতে থাকে। বস্তুত আমাদের চিত্ত যখন চলতে থাকে, তখন সে তার গতির সংঘাতেই ছোট নুড়িটিকেও অনুভব করে, কিছুই তার আর অগোচর থাকে না। তার পূর্বে পাপ পুণ্যকে আমরা সামাজিক ভালোমন্দ, সুবিধা অসুবিধার জিনিস বলেই জানি, চরিত্রকে এমন করে গড়ি যাতে লোক সমাজের উপযুক্ত হই, যাতে ভদ্রতার আদর্শ রক্ষা হয়। সেইটুকুতে কৃতকার্য হলেই আমাদের মনে আর কোনো সংকোচ থাকে না। আমরা মনে করি চরিত্রনীতির যে উপযোগিতা তা আমার দ্বারা সিদ্ধ হলো। এমন সময় একদিন যখন আত্মা জেগে ওঠে, জগতের মধ্যে সে আত্মাকে খোঁজে, তখন সে দেখতে পায় যে শুধু ভদ্রতার কাজ নয়, শুধু সমাজ রক্ষা করা নয়, প্রয়োজন আরও বড়, বাধা আরও গভীর। উপর থেকে কেটে কুটে রাস্তা সাফ করে দিয়েছি, সংসারের পথে কোনো বাধা দিচ্ছে না, কারো চোখে পড়ছে না, কিন্তু শিকড়গুলো সমস্তই ভিতরে রয়ে গেছে। তারা পরস্পরের ভিতরে ভিতরে জড়াজড়ি করে একেবারে জাল বুনে রেখেছে। আধ্যাত্মিক চাষাবাদে সেখানে পদে পদে ঠেকে যেতে হয়, অতি ক্ষুদ্র অতি সূক্ষ্ম শিকড়টিও জড়িয়ে ধরে, আবরণ রচনা করে। তখন পূর্বে যে পাপটি চোখে পড়েনি তাকেও দেখতে পাই, এবং পাপ জিনিসটা আমাদের পরম সার্থকতার পথে যে কীরকম বাধা তাও বুঝতে পারি। তখন মানুষের দিকে না তাকিয়ে, কোনো সামাজিক প্রয়োজনের দিকে না তাকিয়ে, পাপকে কেবল পাপ বলেই সমস্ত অন্তঃকরণের সঙ্গে ঠেলা দিতে থাকি। তাকে সহ্য করা অসম্ভব হয়ে ওঠে। সে যে চরম মিলনের পরম প্রেমের পথ দলবল নিয়ে জুড়ে বসে আছে, তার সম্বন্ধে অন্যকে বা নিজেকে ফাঁকি দেওয়া আর চলবে না। লোকের কাছে ভালো হয়ে আর কোনো সুখ নেই। তখন সমস্ত অন্তঃকরণ দিয়ে সেই নির্মল স্বরূপকে বলতে হবে বিশ্বানি দুরিতানি পরাশুব, সমস্ত পাপ দূর করো, একেবারে বিশ্ব দরিত সমস্ত পাপ, একটুও বাকি থাকলে চলবে না, কেননা তুমি শুদ্ধং অপাপ বিদ্ধং, আত্মা তোমাকেই চায়, সেই তার একমাত্র যথার্থ চাওয়া, সেই তার শেষ চাওয়া। হে সর্বগো, তোমাকে সর্বতহ প্রাপ্য, সকল দিক থেকে পেয়ে যুক্তাত্মা হব, সকলের মধ্যেই প্রবেশ লাভ করব, সেই আশ্চর্য সৌভাগ্যের ধারণাও এখন আমার মনে হয় না, কিন্তু এই অনুগ্রহটুকু করতে হবে যে তোমার পরিপূর্ণ প্রকাশের অধিকারী নাই হই, তবু আমার রুদ্ধ দ্বারের ছিদ্র দিয়ে তোমার সেইটুকু আলোক আসুক, যে আলোকে ঘরের আবদ্ধ অন্ধকারকে আমি অন্ধকার বলে জানতে পারি। রাত্রে
দাঁড় জানালা বন্ধ করে অচেতন হয়ে ঘুমিয়েছিলুম। সকালবেলায় দাঁড়ের ফাঁক দিয়ে যখন আলো ঢুকল, তখন জড়সজ্জায় পড়ে থেকে হঠাৎ বাইরের সুনির্মল প্রভাতের আবির্ভাব আমার তন্দ্রালস চিত্তকে আঘাত করল। তখন তপ্ত শয্যার তাপ অসহ্য বোধ হল। তখন নিজের নিঃশ্বাস কলুষিত বদ্ধ ঘরের বাতাস আমার নিঃশ্বাস রোধ করতে লাগল। তখন তো আর থাকতে পারা গেল না। তখন উন্মুক্ত নিখিলের স্নিগ্ধতা, নির্মলতা, পবিত্রতা, সমস্ত সৌন্দর্য, সৌগন্ধ, সঙ্গীতের আভাস আমাকে আহ্বান করে বাইরে নিয়ে এলো। তুমি তেমনি করে আমার আবরণের কোনো দুই একটা ছিদ্রের ভিতর দিয়ে তোমার আলোকের দূতকে, তোমার মুক্তির বার্তাবহকে প্রেরণ করো। তাহলেই নিজের আবদ্ধতার তাপ এবং কলুষ এবং অন্ধকার আমাকে আর সুস্থির হতে দেবে না, আরামের শয্যা আমাকে দগ্ধ করতে থাকবে। তখন বলতেই হবে, যে নাহাং নামৃতস্যাম কি মহাং তেন কুড়িয়াম। প্রবন্ধ পাপ এইখানেই শেষ হলো। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।